বন্ধুরা কেমন আছেন সবাই? গতকালের সময় আপনাদেরকে অনেক কথা বলে মাথা ভারী করে দিয়েছি। আমি জানি না কত লোকে শুনেছেন, কত লোকে আমার পরবর্তীতে শুনেছেন, অনেক ভিউ এসেছিল। দেখা যায় আমি অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞ, অনেক ভিউ আসছে, আমি খুশি। প্রথম প্রথম লট ভিউয়ার। গতকালকে আমি করোনা নিয়ে বলেছিলাম, কারণ এখন তো করোনা আমাদেরকে মোটামুটি চারিদিক থেকে একটা ইম্প্যাক্ট করে রেখেছে, আটকে রেখেছে, যাতে আমরা এখান থেকে খুব বেশি ভালো পর্যায়ে যেতে না পারি। এই জন্য করোনার একটা যথেষ্ট ভূমিকা আছে। আমরা আইসোলেটেড ফ্রম এভরিওয়্যার। এখন আজকে আমি এর মাঝেও এর একটা একটু বলে নেই, আমি এই জিনিসটাকে একটা প্রোগ্রামে রূপান্তরিত করতে চাচ্ছি। প্রোগ্রামটা এরকম, প্রতিদিন রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত আমি একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানটা যেমন রেডিওতে হয়, টিভিতে হয়, 1 ঘন্টার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে সকল বিষয় নিয়ে আমরা সবাই খোলামেলা আলোচনা করবো। আপনি কমেন্ট করবেন, এই কমেন্টে আপনার শুডাইসে আপনার প্রবলেম থাকতে পারে, আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সময় ই করবো। এখানে আমার ব্যক্তিগত কিছু ভালো লাগা থাকবে, যেমন আমি আপনাদেরকে আমার প্রিয় একটা গান শুনাবো, একটা কবিতা আবৃত্তি থাকবে, কিছু হালকা রসবোধ থাকবে, আর আমি এমন কিছু গান আপনাদেরকে শোনাবো, দু একটা গান, একটা গান প্রতিদিন করে শোনাবো, যে গানগুলো হয়তো অনেকেই শোনেন নাই। আমি গানটাকে প্রাধান্য দেই, কবিতা আবৃত্তিকে প্রাধান্য দিই, কালচারকে প্রাধান্য দিই। একটা কারণ আছে, রিজন ওয়াই, এই করোনার মাঝে উই আর হাইলি বোর্ড। আমরা এতটাই বোর্ড এখন, আমরা এতটাই বেশি মেন্টালি ডিস্টার্বড, আমাদের শিল্প সংস্কৃতির কাছে না যেয়ে আর কোনো পথ নেই, কোনো কিছুই ভালো লাগে না। কতক্ষণ ঘরে বসে থাকে ভালো লাগবে? কতক্ষণ আপনাকে একটা বন্দিশালার মধ্যে থাকতে ভালো লাগবে? এই জন্য এমন কিছু জিনিস দিয়ে আমি আমার এই অনুষ্ঠানটা সাজাবার চেষ্টা করবো। ভালো লাগবে, আপনারা আমাকে করবেন পরামর্শ দিবেন কীভাবে যদি এটাকে আমরা প্রোগ্রেস করতে পারি, এবং একসময় দেখা যাবে ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন এবং আমি যদি সংশোধিত হই। সংশোধিত বলতে আমার অনেক কিছু আপনাদের ভালো লাগতে না পারে, কিন্তু তার মানে এটা নয় আপনাদের ভালো না লাগলেও, লাগলো বা না লাগলো, রবীন্দ্রনাথ সাহেব, নজরুল সাহেব বা পৃথিবীর বড় বড় স্রষ্টা যারা, তারা সৃষ্টি করেছেন, যাদের জন্য সৃষ্টি করেছেন তাদের কথা চিন্তা করেন, ওনার নিজের ভালো লাগা থেকে আপনি সৃষ্টি করেছেন। আমিও আমার আপনাদের আমার সম্পর্কে অনেকের অনেক কমপ্লেন থাকতে পারে, আপনারা কমপ্লেনকে আমার কাছে পাঠাবেন, আমি সব কমপ্লেন যে খুব স্ট্রংলি কনসিডার করব, শুনবো, সেরকমও না। আমার কাছে যদি সেটা ভালো লাগে এবং সেটা যদি অশালীন না হয়ে থাকে, আমি সেটা ধারণ করবো। আর আপনার পরামর্শটা যদি আমার কার্যক্রমের চেয়ে উত্তম হয়, আমি সেটা অবশ্যই গ্রহণ করব। দুটোর জন্যই আপনি ধন্যবাদ পাবেন। তো আমি আমার নাম সৈয়দ মুস্তফা কামাল, আমার ইউটিউব চ্যানেলের নাম সাইদ স্পিরিচুয়াল স্কুল, সাইদ স্পিরিচুয়াল স্কুল। আমি একটা আধ্যাত্মিক স্কুল নাম দিয়েছি। এটা আধ্যাত্মিক বলতে কি, যে জিনিসগুলো নিয়ে আমরা সাধারণত চিন্তা করি না, ভাবি না, বুঝি না বা বুঝতে চাই না, বা একটু দ্বন্দ্ব ক্রিয়েট হয় চিন্তা চেতনার মাঝে, একটু দ্বন্দ্ব ক্রিয়েট হয়। জাস্ট ইভান কাম টু ইয়ার, তুমি একটা লেখা দেখছো সামনে, একটা লেখা উঠছিল উপরে, সেই জিনিসগুলোকে আমরা আলোচনা করব। আধ্যাত্মিকতা মানে কি, আমার যে চেতনাটার বাহিরে, চিন্তার বাহিরে, এই যে হাতটা আসছে কিছু একটা না, এই জিনিসগুলোকে নিয়ে আমি আলোচনা করব। কারণ আমার আলোচনার বিষয় কি, আপনি যদি আমাকে এখন বলেন আপনি অন্য যে কোনো টপিক নিয়ে আলোচনা করেন, হয়তো আমি করতে পারবো, কিন্তু আমি বেছে নিয়েছি টপিকটার কারণ এটা আমার অনেক ভালো লাগার টপিক। বেসিক্যালি আমি একজন মাইন্ড মোটিভেটর, মানুষের মন নিয়ে কাজ করি, মানুষের চিন্তা নিয়ে কাজ করি, মোটিভেটিং স্পিকার না আমি। আমার কথা শুনে মানুষ মোটিভেটেড হবে, ইটস ডেফিনেটলি, ইট কুড হ্যাভ বিন, হতে পারে, বাট আমি মানুষের মনের ব্যাপারটা নিয়ে ভাবি, মন, চিন্তা চেতনা,
আর মনের একটা অংশ হচ্ছে মানুষের চিন্তা হয় আজকে আমি এই স্বপ্নটা দেখলাম এটার কি অর্থ হতে পারে, বা আমার আজকে এই কাজটা হচ্ছে না কিন্তু সবার তো হলো, মানে অনেক কিছু অতীন্দ্রিয়, এটাকে অকাল্ট বলা হয়, অতীন্দ্রিয় অনেক চিন্তার ব্যাপার নিয়ে আমি আজকে আলোচনা করি। আজকে না আমি রেগুলার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, সাথে করোনা থাকবে। তো আমি প্রতিনিয়ত যে কথাগুলো বলবো তার আগে একটা প্রার্থনা করে নিই। এই প্রার্থনাটা আপনারা যদি আমার সাথে লাইনে থাকেন, প্রার্থনাতে শরীক হন। হে মহাসৃষ্টির মহান স্রষ্টা, সকলকে শান্তি, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও নিরোগ কর্মক্ষম দীর্ঘ জীবন দান করুন। আমাদের সবাইকে সকলকে দারিদ্রতা মুক্ত রাখুন, আমিন। এর ব্যাখ্যাটা যারা গতকাল আমার ভিডিও লাইভ দেখেননি, ফেসবুক লাইভটা দেখেননি, তারা আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। আমার ফেসবুক আইডিতে যে ব্ল্যাক টি শার্ট পরা যে এটা ছিল, ভিডিওটা ছিল, ওটা দেখতে পারেন। দেখে আপনারা ওইখান থেকে কিছু প্রিভিয়াস ইনফরমেশন গ্যাদার করতে পারেন। তো আমি এটা করলাম, আমি কিছু লিখে নেই, এটা লিখে নেই, এই কারণে অনেক ইনফরমেশন ব্রেকআউট হয়ে যেতে পারে, এই জন্য। তো আমি আর একটা কাজ করি, আমি গতকালকে আপনাদের যে চায়ের কথা বলেছিলাম, চা চা এই চাটা আমি এখন খাই, খাচ্ছি, খাই বা আমি দিনে এটা 10 কাপ খাই, এটা গতকালকের এই চাটা গরম খাবেন। এই চায়ের মধ্যে যারা গতকালকে আমার কথা নিয়ে বানিয়েছিলেন তাদের ভুলে আমি আদার কথাটা ভুলে গিয়েছিলাম, আদা চায়ের মধ্যে আদা দিতে হবে, আদা খালিও খেতে পারেন, একটু হালকা লবণ দিয়ে, লেবুর কথা ভুলে গিয়েছিলাম, এই আদা লেবুটা খেতে হবে, চায়ের মধ্যে দিয়ে দিতে পারেন, ভালো হবে, ছেঁচে দিয়ে দিবেন, ছেঁচে না দিলে ওটাই হবে না। আর আমার এই হাতের মধ্যে একটা ছোট একটা কন্টেনার আছে, খুব ছোট, এটার মধ্যে এই আমি দেখাই আপনাদেরকে, কালি জিরা, খুব খুব ফাইন জিনিস কালি জিরার, কিন্তু একটা গুড এবং ব্যাড সাইড আছে, ব্যাড সাইড অনেকের হতে পারে আবার অনেকের নাও হতে পারে। এই যে কালি জিরা ভর্তা করে খেলে ই হয়, একটু গ্যাসের প্রবলেম হতে পারে, এই জন্য আপনি খালি ইচ্ছা করলে কালি জিরাটা চাবিয়ে খেতে পারেন, এরকম করে আপনি কালি জিরাটা চাবিয়ে খেতে পারেন, খাওয়া উচিত, খেতে হবে কালি জিরা। যাদের ডায়াবেটিক নাই তারা মধু দিয়ে কালি জিরা খেতে পারেন, মধু দিয়ে খেলে উপকার পাবেন, এই কাজটা করতে পারেন। কালি জিরা খেতে খেতে আপনার অনুষ্ঠানটা শুনেন, যদি কাছাকাছি কালি জিরা থাকে নিয়ে নেন, বা আপনি কাউকে ডেকে বলেন যে আমাকে একটু কালি জিরা দিয়ে যাও, কালি জিরার একটা লাল চা হাতে নেন, তারপর অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করেন। এটা একটা প্রোগ্রাম, অনেক বিনোদনমূলক প্রোগ্রাম আমাদের দেশে আছে, এটাও একটা বিনোদনমূলক প্রোগ্রাম। তো আমি বরাবরের মতো একটা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করব। আপনারা শুনেন আমার গানটা, এই গানটা শ্রদ্ধেয় আব্দুল জব্বার সাহেব আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় গিয়েছিলেন। আমি গানটার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এর কিছু শব্দ চয়ন আমি একটু চেঞ্জ করেছি, যেহেতু গানটা শ্রদ্ধেয় শহীদদের উদ্দেশ্যে গাওয়া হয়েছে। তো আমাদের করোনাতে যারা ফাইট করছেন তারাও কিন্তু কোনো না কোনোভাবে শহীদ, যারা তাদের জীবন হারাচ্ছেন। সো আমি এই শহীদদের সম্মানে এই গানটাকে উৎসর্গ করছি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় গে যেতে চায় তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম, মায়ের মতো মমতা নিয়ে, ভাইয়ের মতো হাত বাড়িয়ে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যাই গান। সকল শহীদ স্মরণে আমার হৃদয় গে যেতে চায়
করুণা শহীদ স্মরণে, সকল শহীদ স্মরণে, সালাম সালাম হাজার সালাম। এই সালাম দিয়েই আমি আমার অনুষ্ঠানের প্রকৃত কথোপকথন শুরু করছি। সবাই আমরা শহীদ হয়ে গিয়েছি, যারা হাত বাড়িয়ে এসেছিলেন অন্যকে বাঁচানোর জন্য, তারা আজ নিজেরাই বেঁচে নেই হয়তোবা, তারা এতটুকু শ্রদ্ধা পেতেই পারেন আমাদের কাছ থেকে। থ্যাংক ইউ ভাই। তো আজ আমি করোনা নিয়ে আগে কিছু বলি, আগে তো সার্ভাইভ করি, তারপরে জ্ঞান বুদ্ধি পরে হবে, আলোচনা পরে হবে। গতকাল আমি করোনাতে সব ইনফরমেশনগুলো করোনার একসাথে দেওয়া সম্ভব না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর ট্যাপ টু প্রোভাইড অল শর্ট অফ ইনফরমেশন উইদিন এ ওয়ান ডে, কারণ এটা লং প্রসিজার, একটা কনভারসেশন সময় নেবে। আমাদের করোনাতে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, আইসোলেশনে থাকতে হচ্ছে, ফিজিক্যাল ইনব্যাংকমেন্টে থাকতে হচ্ছে, বন্দি জীবনে থাকতে হচ্ছে। খুরশিদ আলমের একটা গান ছিল, গানটা আজকে শোনাবো না আরেকদিন শোনাবো, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। ও আকাশ বলে দাও কি নিয়ে ব্যথা ঢেকে রাখি, বন্দি পাখির মতো। আমরা এখন বন্দি পাখির মতো, কিন্তু এই বন্দি জীবনে আমাদের খেতে হয়, পড়তে হয়, বাহিরে যেতে হয়, আমরা কিন্তু কমপ্লিটলি বন্দি না। এখন প্রবলেমটা হয়েছে, আমি বন্দি, আপনি বন্দি, এক্স বন্দি, ঘরের ওয়াই বন্দি, কিন্তু ঘরের একজন ব্যক্তি যদি বাহিরে যায়, যেতেই হবে, কারণ তাকে ঘরের কমোডিটি প্রোডাক্ট আনতে হবে, সব তো সরকার দিয়ে যাবে না কাউকে ঘরেতে, সম্ভব না। সেক্ষেত্রে ওই যে ব্যক্তি, ভদ্রলোক, ভদ্র মহিলা, আমার মা বোন বাহিরে গেলেন, তিনি আসার সময় সদাই পাতির সাথে, কমোডিটি প্রোডাক্টের সাথে, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পার্টে করোনাকে ক্যারি করে নিয়ে আসলেন, এই করোনাকে কি করবেন আপনি? তখন করোনা তো ঘরের ভিতরে ঢুকে গেছে আপনার ড্রেসের সাথে, ফল পাকড়াই গিয়েছে সেটি জানা ধরতে, আপনি কি যেই গোসল করতে পারছেন? অনেকে পারছেন না। এই জন্য আমি একটা রিসার্চ করে একটা চিন্তা বের করলাম, একটা অনুভূতি বের করলাম, এবং এই অনুভূতিটা শেয়ার করি। যদি সম্ভব হয়, যদি মনে করেন আমার কথাটা সত্য, রাখবেন, না হলে রাখবেন না। আমরা যারা পরিবারের পুরুষ সদস্য আছি, এদের বস্ত্র অপেক্ষাকৃত নারী সদস্যের চেয়ে একটু সংকুচিত থাকে, প্যান্ট শার্ট, দ্যাটস অ্যালাউড। আর আমাদের মা বোনদের নর্মাল বস্ত্রের সাথে আব্রু থাকে, হেজাব থাকে, প্রতিদিন তাকে হেজাব ধোয়া সম্ভব না, তার আব্রু ধোয়া সম্ভব না, হয়তো তার পোশাকটা ধুতে পারেন, সে যদি বাহির থেকে এসে বাথরুমে চলে যান সম্ভব না তার পক্ষে, সে বাহির থেকে এসে ওই জিনিসগুলো নিয়ে সে রান্নাঘরে চলে যাবেন, রান্না করছেন, রান্নাঘর থেকে তার বডির থেকে এই করোনা ভাইরাস অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে পার্শ্ববর্তী বাড়িতে যাচ্ছে, তার ঘরের মাঝে যাচ্ছে, ফ্যান চলছে। আর আমি পুরুষ সব কিছু কিনে কেটে এসে আমি চাইলে আমার ড্রেসটা, একটা শার্ট, একটা প্যান্ট ধুয়ে আমি গোসল করে চলে আসতে পারি, আমার মা বোন চাইলেও সেটা পারবেন না। সো আমি অনুরোধ করব, যদি প্রয়োজন না হয়, ইফ ইট ইজ নট রেসপেক্টিভ ডিউটি টু ইউ টু ডু দ্যাট জব, তাহলে চেষ্টা করবেন মা বোনরা এই ক্রাইসিস পিরিয়ডে ঘরে থাকতে। আমরা পুরুষরাই দায়িত্বটা নিব এখন আপাতত, বাজার সদাই করা, বাহিরে যা। এখন যদি আমার যেসব কর্মজীবী মা বোনরা আছেন, তাদের যদি যেতেই হয়, সেক্ষেত্রে তো প্রয়োজনীয়তার কোনো মশলা নাই, সো সেটা তাকে করতেই হবে, সেখানে সিকিউরিটি মেনটেন করতে হবে। আর এটা আমার একটা করোনার ইনফরমেশন। আর এক কথায় আবার গতকালকের কথাগুলোকে আমি একটু রিভিউ করি, এক কথাতে, ঘুমাতে হবে 8 ঘন্টা, টেনশন থাকা যাবে না, গায়ে রোদ লাগাতে হবে, অ্যাটলিস্ট 2 বার গোসল করতে হবে, এবং প্রতিবার চেষ্টা করতে হবে সাবান ব্যবহার করে গোসল করা, বাথরুমের গোসলটার কন্টিনিউশন থাকতে হবে, খুব তাড়া না থাকলে 30 মিনিট,
আমি একদিন আপনাদের গোসলের উপরে ক্লাস নিব। আপনারা জেনে খুশি হবেন, গোসল ইবাদতেরই একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট। গোসল কিভাবে সাইন্টিফিকলি করতে হয় আমি সেটা আপনাদেরকে একবার শেয়ার করব আপনাদের সাথে। আর যতটুক পরিমাণ খাবার আপনি কালেক্ট করতে পারেন ততটুক পরিমাণ খাবার খাবেন। এক খাবার প্রতিদিন খাবেন না, আজ মাছ খেলেন, মাছ খেলেন রাতে খেলেন, দুপুরে খেলেন না, সকালে যেটা খাবেন দুপুরে সেটা খাবেন না, দুপুরে যেটা খাবেন রাতে সেটা খাবেন না, খেলে ভালো হবে না। আপনার বডির ভিতরে অনেক প্রোটিন, সিমিলার প্রোটিন গিয়ে গেলে এটা একটা রিয়্যাক্ট করবে, এটা কি বলা যায় এটাকে। সুফিয়ান ভাই আপনি দেখছেন ভাল লাগছে, আই এম জাস্ট, আমি ক্যারি করছি কথাটা, খুব ভাল লাগছে, ঠিক আছে, অনেক ভাল লাগছে সুফিয়ান ভাই। আপনিকে আমি চিনি, আপনি আমার বন্ধু, লন্ডনে ছিলেন, আপনার ব্যাকগ্রাউন্ড অনেক হাই, ইউ আর ভেরি ট্যালেন্ট ম্যান, অনেস্ট ম্যান, আপনার বড় আইডেন্টিটি আপনি অনেস্ট ম্যান। মনে করবেন অনেস্টির উপর একদিন একটা ক্লাস নিব, একটা প্রোগ্রাম করব শুধু অনেস্টির উপরে। অনেস্টি নিয়ে একটা কথা বলি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি টু দ্য ডিজঅনেস্ট ম্যান টু প্রুভ হিমসেলফ অ্যাজ এ অনেস্ট ম্যান টু এক্সপ্লয়েট দ্য নর্মাল পার্সন। বাট আপনি খুব ভালো মানুষ আমি যতটুকু আপনাকে দেখেছি, আমি আপনার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। ও যে কথাটা বলছিলাম, গোসল করতে হবে দুবার, সুযোগ পেলে ক্যাট স্লিপ করতে হবে, ক্যাট স্লিপটা 8 ঘন্টা ঘুমের চেয়েও ভালো। সুযোগ পেলাম আধা 10 মিনিট 5 মিনিট ঘুমিনি, এটাকে আমরা বাঙালিরা ভাত ঘুম বলি। ব্রিটিশ যুদ্ধের সময় এই ক্যাট স্লিপের অনেক ইম্পর্টেন্স ছিল, বিশেষ করে হিটলার সাহেব ক্যাট স্লিপটাকে অনেক ইম্পর্টেন্স দিতেন। আমি কথার মাঝে অনেক বিষয় নিয়ে কথা বলবো, একবার একরকম কথা বললে কখনোই এটা ভালো লাগবে না, কখনোই না। আমি দেখছেন এই মহাশূন্য নিয়ে কথা বলছি, সাথে সাথে আবার সাগরের নিচ নিয়ে কথা বলছি, হিমালয় পর্বত নিয়ে আমরা আলোপ করবো, অ্যাট দ্য সেম টাইম কাউরান বাজারের আজকে গাবের কেজি কত সেটা নিয়ে আলোচনা করতে পারি যদি প্রয়োজন হয়। অপ্রয়োজনের কোনো কথা বলবো না, প্রয়োজনীয় আলোচনা করব। তো আজকে করোনা নিয়ে এটা বলি, আপনার এতটুকু আজকে করোনা নিয়ে আপনারা শুনেন, মানে করবেন, এই কাজটা করবেন। করোনা নিয়ে কী করতে হবে, আমরা পুরুষ লোকটার দায়িত্ব নিব বাহিরে না যাওয়ার। আমাদের মা বোনরা যিনি অপেক্ষাকৃত কম বাইরে যায়, আর যেদিন যে বাইরে যাবেন শুধু সেই যাবেন, একাধিক লোক যাবে না। এখন বাচ্চাদেরকে নিয়ে আমি আগামীকালকে বলবো, বাচ্চারা এই করোনাতে কী করবে, হাউ দে উইল এনজয় দ্য করোনা ক্রাইসিস পিরিয়ড। তারা কিন্তু বোর্ড আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। আমাদের ঢাকা শহরের প্রায় প্রত্যেকের লোকের গড় অ্যাকোমোডেশন হচ্ছে হার্ডলি 1000 স্কোয়ার ফিট, সর্বোচ্চ, বেশি নেই। মাঠটার তো এমনিতেই বাবা বহু আগেই খোঁজ খবর নাই, মাঠের উপরেই বিল্ডিং, আপনি আমি যেখানে বসে আছি সেখানে একসময় মাঠ ছিল, এখন মাঠের অস্তিত্ব পাওয়া যাবে না।